আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে ড্রাগন ফল কীভাবে সঠিকভাবে চাষ করে মানে ফলাফল ভালো হওয়া যায় আর কিছু কিছু ড্রাগন হয়েছে আর কিছু ড্রাগন এখন মানে কলম যেটা হয় তৈরি করতে আছে ওইটা আপনাদেরকে দেখাবো চলুন আজকে আগে ফল দেখাই আমাদের আজকে সাথে আছে আচ্ছা ভাই আমি কি ড্রাগন চাষ পরিচালনাকারী বা বাগানের মালিক বর্তমানে যে চাষ করে দুলাল ভাই সে আজকে আপনাদেরকে হ্যাঁ 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 বলুন ভাই আর আমরা এসে পড়েছি ড্রাগনের ফলের কাছে এই যে ড্রাগন ফল ভাই ড্রাগন ফল কত দিন ধরেছে এক বছরে ও বি এক বৎসরে এই ড্রাগন ফল ধরেছে এই যে আগে আপনাদেরকে কিছু ফল দেখাই যে ভাইয়া এই কয়টাই আছে যারা আছে যারা আছে

টার্গেট নিচ্ছি এই কিছু দিনের ভিতরে পঞ্চাশ আমরা ফলন করবো বিহার্স এই জায়গায় একটা জার তারা আনছিল আচ্ছা একটা জার কি কত টাকা কিনে ইন্ডিয়ান ছিলাম একটা দেড়শো টাকা একটা জার দেড়শো টাকা এখন একটা জার থেকে অনেকগুলোই গাছ হয়েছে বিহার্স ফলও দিছে ড্রাগন দেখতে আসছেন নিজে কলম করার নিয়ম দেখেন এটা এই ফলটা কতদিনে পাকে

পুঁতে দেবে পুঁতে দেওয়ার পরে একটি বাঁশ বা একটি পিলার ওটা সাথে কুপিয়ে দিয়া মাছ তৈরি করতে হবে মাছা এইভাবে মাছা তৈরি করবে যেমন একদিন টায়ার পুরনো টায়ার ওখানে অল্প দামে কেনা যায় ওই টায়ারটা দিয়ে সাইডটা স্ট্যান্ড করিয়া ওরা আপনার সেট করা যায়

সে কলম করেছে এখন দেখেন একটি কলম আছে নবুনা এই একটি কলম একটি এই এখান থেকে কেটে আমরা জাস্ট জৈব সার গোবরের ভিতরে আস্তে পুঁতে দিয়েছি একটা গাছ থেকে এই দেখেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাইরে গেছে এই দেড় মাসের ভিতরে ছয়টা বেরিয়ে গেছে জাস্ট এই কলমে এইভাবে তো বি আর যে এইভাবে সে কাটছে কাটার পর এই জায়গায় লাগাইছে বা কলম করছে তারপর দেখেন একটা থেকে অনেকগুলা তৈরি হয়েছে হইতে হইতে মানে অনেক বড় হবে এবারে মাছটা দিতে হবে তারপর